নোটিশ জারি করেছে ঠিকই, এখন তো 3 তারিখ কটা বাজে, 12:25 প্রায় 12:30, এখন অবধি আমার আমার যে কপি ডিএমএর অফিস থেকে আসার কথা সেই কপি এখন অবধি আমি পাইনি। এক তবে হ্যাঁ, রাত্রিবেলা এটা বিভিন্ন মিডিয়া হাউসে এবং সোশ্যাল মিডিয়াতে চলে গেছিল এবং আমার ওই সোশ্যাল মিডিয়া থেকে দেখার একটা সুযোগ হয়েছে। তো কাল রাতেই সোশ্যাল মিডিয়ার দেখার পরেই আমি এটার রিপ্লাই, যদিও আমি আমার কপি পাইনি, কিন্তু ধরে নিয়েছি যে ডিএম ওয়াজ আন্ডার ডিউরেস, ওকে প্রেশার ক্রিয়েট করিয়ে এই একটা ইল্লিগাল একটা মেমোরেন্ডাম ওনাকে দিয়ে স্বাক্ষরিত করা হয়েছে। তো আমি এটার রিপ্লাই কালকে রাত্রিবেলায় ওনার হোয়াটসঅ্যাপ এবং ইমেইল আমি পাঠিয়ে দিই। পাঠানোর পর গভীর রাত্রিবেলা আমি প্রায় 12:00 সময় লিখতে বসেছি, টাইপ টাইপ করে ইমেইলে পাঠাতে গিয়ে একটু টাইম লেগেছে, একটা দেড়টা নাগাদ হবে। তো উনি ভদ্রলোক ঘুমিয়ে পড়েছিল হয়তো, সকালবেলা উঠে আমি দেখলাম উনি হোয়াটসঅ্যাপটা উনি দেখলেন এবং রিপ্লাই আমাকে করলেন। আমি বলেছি আপনি যে চিঠিটা আমাকে দিলেন আমি যদিও পাইনি, তারপরও আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি দেখে আপনাকে আমি চিঠি লিখছি, আপনি আমাকে কয়েকটা পয়েন্ট আমাকে অবগত করুন। সিপাহী জলার যে ভদ্রলোক ডিএম এবং এসপি, ওনারা তো কোভিড-19 পজিটিভ, টেস্টিং পজিটিভ এসছে, তো তা এখন কোথায় আছে? হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আমাদের এখানকার যে আগরতলা ওনার জুরিসডিকশনে আমাদের রিটায়ার্ড ডিএসপি অমিয় চৌধুরী এবং Live24-এর এক ক্যামেরাম্যান বন্ধু দেবাশিস রয় বোধহয়, ও পজিটিভ, ও কোথায়, ওয়েরাবাউটস কোথায়, ও কোয়ারেন্টাইনে রয়েছে। এবং জুলাই মাসের 2 তারিখে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা মাইল্ড কিংবা অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিক, তারপরে যাদের এই সমস্ত টেস্টিংয়ে বেরোবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার একটা সুযোগ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে। তো আমার তো টেস্টিংও হলো না, আমি কি অ্যাসিমটোমেটিক না সিমটোমেটিক, আমার কি মাইল্ড না সিভিয়ার, এই যে গাইডলাইন সেই গাইডলাইন মোতাবেক এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শুড বি ক্লিনিক্যালি অ্যাসাইনড অ্যাজ এ ভেরি মাইল্ড প্রি সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক কেস বাই ট্রিটিং মেডিকেল অফিসার। তো আমার তো পরীক্ষাই করা হলো না, পরীক্ষা না করে আমাকে আপনারা বলছেন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। তো এই সমস্ত কথাবার্তা লিখে আমি ওনাকে যখন জানলাম, আমি যখন পাঠালাম, উনি আমাকে রিপ্লাই করলেন ওকে অ্যাকচুয়ালি আমাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল, তাই আমি হেলথ ডিপার্টমেন্টের কাছে আমি আপনার রিপ্লাইটা পাঠিয়ে দিচ্ছি। আমি বুঝিয়ে নিয়েছি যে রাত্রিবেলা আনুমানিক 10টা নাগাদ ডিএমকে থেকে এরকম একটা ইল্লিগাল নোটিশ কার ইনস্ট্রাকশন হতে পারে, এটা আমার এবং রাজ্যবাসীর বোঝার আর বাকি থাকে না। তো আমাকে ওখানে আমি বললাম যে তুমি, আমি তো পজিটিভ না, আমি তো অ্যাসিমটোমেটিক না, আমি তো সিমটোমেটিক না, তো আমার টেস্টিংও হলো না, তুমি যে আমাকে ওখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠাচ্ছ, ওখানে তো পজিটিভ কেস রয়েছে, তো আমাকে তোমরা পজিটিভের সঙ্গে রেখে আমাকে পজিটিভ করতে চাইছো, আমার লাইফকে এন্ডেঞ্জার করতে চাইছো, আমি পৃথিবীর বুক থেকে চলে যাই হয়তো বা কেউ কাম্য করে, কিন্তু রাজ্যবাসীর আশীর্বাদে এত সহজ হবে না। তো ডিএম সাহেব আন্ডার ডিউরেস আন্ডার প্রেশার এই কাজটা করতে বাধ্য হয়েছে, আমি বুঝি, আমার ওনার ব্যাপারে কিছু বলার নেই। ঠিক তেমনি কালকে রাত্রিবেলা আনুমানিক 10:30-11:00 নাগাদ আর এক কেসও রুজু হয়েছে এনসিসি থানার মধ্যে, জোর করে কাদেরকে দিয়ে, পুলিশ অফিসারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এরা খুব দুঃখ প্রকাশ করছে, যারাই এই সমস্ত প্রেশার ক্রিয়েট করে ক্ষমতার অপব্যবহার করতে চাইছে, নিজেকে জাহির করতে চাইছে, ভবিষ্যতে টের পাবেন কত দানে কত চাপ, এভরিথিং অপেক্ষা করছে, সমস্ত কিছুই টার্ন বাই টার্ন সমস্ত কিছুই ঘটে, পৃথিবীটা গোল, দে বি পেড ব্যাক ইন দ্য সেম কয়েন, এতটুকু আমার বলার। আমি রয়েছি, আই উইল নট গো ফর ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, নট উইল